প্রিয় ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস নেবো স্ট্যান্ডার্ড ফোরের। তোমরা তোমাদের বইতে পেজ 106 খোলো। তার আগে তোমার অ্যানুয়াল সিলেবাস কথা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম, পেজ 47 থেকে 106। তার সঙ্গে জ্যামিতিটা যোগ করছি ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত। তাহলে অ্যানুয়াল সিলেবাস কত থেকে কত পর্যন্ত হবে? না, পেজ 47 থেকে 106। তোমাদের 106 পেজ শেষ পেজ চলছে, এর পরেরগুলো আর করতে হবে না এখন। আর জ্যামিতি হবে ত্রিভুজ চতুর্ভুজ আর বৃত্ত। এইবার দেখো, আমি গত ক্লাসে তোমাদের তিনের দাগের গ পর্যন্ত করে দিয়েছিলাম, পেজ 106 তিনের দাগের গ পর্যন্ত করে দিয়েছিলাম। আজকের ঘর দাগেটা দেখো, দেখো এখানে দেওয়া ছিল তিনের দাগে হেডলাইন দেওয়া দিয়েছিল, হেক্টোলিটার লিটার ও সেন্টিলিটার প্রকাশ করো। এখানে তোমাদের লিখে নিতে হবে প্রথমে যে মিলি মিলিলিটার সেন্টিলিটার, এরকম করে লিখে তো মিলি সেন্টি ডেসিলিটার লিটার ডেকালিটার ডেকালিটার হেক্টোলিটার, এটা হবে কিলোলিটার। তোমাদের গত ক্লাসে আমি দিয়েছিলাম যখন উপর থেকে নিচে নামবে তখন হবে গুণ, আর নিচ থেকে উপরে উঠলে হবে ভাগ। এই সূত্র তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, এইটা ধর নিচ থেকে উপর দিকে উঠছে আর উপর থেকে নিচের দিকে নামছে। তো এখানে ঘর দেখে আছে দেখো 70.381 ডেকালিটার। প্রথমে কি কিসে পরিণত করতে বলেছে? হেক্টোলিটার। কেউ লিটার কেউ সেন্টিলিটার যেরকম করতে পারে, আমি প্রথমে হেক্টোলিটার করছি। তাহলে দেওয়া আছে কি ডেকালিটার, এই ডেকালিটার ঘরই তো, তাকে করতে হবে হেক্টোলিটার। তাহলে আমি কি করছি, উপরে উঠছি, ক ঘর এক ঘর, এখানে ডেকালিটার আছে এখানে, এখান থেকে আমি হেক্টোলিটার যাচ্ছি। তাহলে ক ঘর পড়ছে এক ঘর, তাহলে উপরে উঠলে কি ভাগ। এবার এক ঘর উপরে উঠছি, তাহলে 10 দিয়ে ভাগ করবো, তাহলে 70.381 ভাজিত 10, এই ডেকালিটারটা তখন কি হয়ে যাবে? হেক্টোলিটার। এইবার এইটা দেখো, 10 দিয়ে ভাগ গুণে, ভাগের সময় 10 বা 10-এর গুণিতক দিয়ে ভাগ করলে দশমিকটা যেখানে আছে সেখান থেকে বাম দিকে 10 থাকলে এক ঘর, 100 থাকলে দু ঘর, 1000 থাকলে 3 ঘর, এইভাবে বাম দিকে সরে যাবে। তাহলে এখানে 10 আছে যেহেতু এক ঘর বাম দিকে সরবে, তাহলে 7.0 এখান থেকে এক ঘর বাম দিকে, মানে এখানে হবে 7.0381 হেক্টোলিটার। এইবার এটাকে কিসে পরিণত করতে বলেছে? না লিটার, এই দেখো ডেকালিটার আছে সেখান থেকে লিটার, ক ঘর এক ঘর নিচে, তাহলে এক ঘর নিচের দিকে নামছে, তাহলে 10 দিয়ে গুণ, একই রকম সেটা ভাগ হচ্ছিল একটু গুণ হবে, কারণ ডেকালিটার থেকে হেক্টোলিটার উপরে আছে, সেখানে এক ঘর উপরে গেলে 10 দিয়ে ভাগ, আর লিটারটা ডেকালিটারের এক ঘর নিচে আছে, তাহলে 10 দিয়ে গুণ। তাহলে এটা 70.381 গুণিতক, এটা কি হয়ে যাবে? না 10 দিয়ে গুণ হয়ে যাবে, এটা তখন হবে লিটার। এবার গুণের ক্ষেত্রে কি হবে? না দশমিকটা ডান দিকে সরবে, 10 দিয়ে গুণ মানে এক ঘর ডান দিক, যেখানে আছে সেখান থেকে এক ঘর সরে যাবে, তাহলে এটা হবে 703.8 লিটার। এইটাকে আবার কিসে পরিণত করতে হবে? সেন্টিলিটারে। এই ডেকা লিটারটাকে আবার কিসে যাবো? সেন্টিলিটারে, সেন্টিলিটার এখানে, তাহলে এখান থেকে ক ঘর লিটার ডেসিলিটার সেন্টিলিটার 3 ঘর, তাহলে 1 লিখে 3টে 0 দিয়ে কি করবো? গুণ করবো, নিচের দিকে নামছে মানে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 70.381 গুণিতক 1000, এটা কি হবে? সেন্টিলিটার। তাহলে কি বললাম, যেহেতু এখানে ডেকালিটার থেকে সেন্টিলিটার ক ঘর এক ঘর দু ঘর 3 ঘর, তাহলে 3 ঘর নিচে নামছে মানে এটা কি হবে? না 1000 দিয়ে গুণ হবে, নিচে নামলে কি হবে? গুণ হবে। এবার তখন গুণের সময় 10 মিনিটটা ডান দিকে সরবে, 3টে 0 আছে মানে 3 ঘর ডান দিকে, তাহলে এখান থেকে 3 ঘর ডান দিকে মানে 1টা 2টা 3টে অঙ্ক, 3টে অঙ্কের পরে, তার মানে এটা হবে এই 70.381 সেন্টিলিটার। তাহলে এখান থেকে 3 ঘর সরলে একদম ডান দিকে হবে, ডান দিকে আর দশমিক বসানো হয় না, সেই জন্য আমি বসালাম না, তাহলে এটা 7.0381 সেন্টিলিটার। এবার উমর দাগেরটা দেখো, আচ্ছা
তিনের দাগের মো, তিনের দাগের মো দেওয়া দেওয়া আছে দেখো 567.8 মিলিলিটার, 567.8 মিলিলিটার। এইটাকে প্রথমে করবো মিলিলিটারকে প্রথমে কিছু করবো না হেক্টোলিটারে, প্রথমে কিছু করতে বলেছে হেক্টোলিটারে। তাহলে মিলি থেকে হেক্টো কবর এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। তাহলে এক লিখে পাঁচটা শূন্য দিয়ে কী হবে ভাগ, উপর দিকে উঠছে মানে ভাগ, 5, 6, 7.8 ভাজিত কত, এক লিখে আটটা শূন্য মানে 1 লক্ষ আর কি, এটা হবে হেক্টোলিটার। তাহলে পাঁচটা শূন্য লিখে এক লিখে পাঁচটা শূন্য দিয়ে ভাগ মানে দশমিক বাম দিকে সরবে, তাহলে এখানে দশমিক বাম দিয়ে ক ঘর সরবে, পাঁচ ঘর, তাহলে আছে তো এখানে তিন ঘর। তাহলে আমি কী করবো এরপরে দুটো শূন্য মানে এই পাঁচের আগেই দুটো শূন্য দিয়ে তারপর দশমিক বসাবো। তাহলে শূন্য শূন্য এখানে দশমিক দিলাম, 5, 6, 7, 8 হেক্টোলিটার। এর আগে একটা শূন্য দিয়ে দিলাম, এরপর এটা কিসে বিভক্ত করতে বলেছে লিটারে, এই আছে কিসে মিলিলিটারে, তাকে আমি করবো কিসে লিটারে, 1, 2, 3, তা তিন ঘর উপরে যাচ্ছে, এক্ষেত্রেও ভাগ 5, 6, 7, যাই করতে যাই না কেন এটা তো মিলিলিটার তো সবার নিচে আছে, যে এককে যাই না কেন মিলিলিটারকে যখন পরিবর্তন করতে বলে সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু ভাগ হবে, কারণ মিলিলিটারটা সবার নিচে আছে। তাহলে উপর উঠতে গেলে কী করতে হবে সব ক্ষেত্রেই ভাগ, আর কিলোলিটারটা কি সবার উপরে আছে, তাকে যেই যেই এককে চেঞ্জ করি না কেন পরিবর্তন করি না কেন সেটা পরিবর্তন করতে চাইলে গুণ হবে। তাহলে কিলোলিটারে যদি কোনো কিছু থাকে তাকে যখন পরিবর্তন করতে বলবে তখন কিন্তু সব ক্ষেত্রে গুণ হবে, কারণ একদম সবার উপরে আছে। আর মিলিলিটারকে কোনো একক চেঞ্জ করতে বললে তাহলে সেটা সবার নিচে আছে উপরে মানে সব ক্ষেত্রে ভাগ হবে। তাহলে এখানে লিটারে যাবো ক ঘর যাচ্ছে তিন ঘর, তাহলে 1000 দিয়ে ভাগ, ভাজিতক 1000, এটা হবে লিটার। তাহলে 1000 দিয়ে ঘর মানে তিন ঘর, দশমিক শূন্য যাচ্ছে বাম দিকে এক ঘর, দু ঘর, তিন ঘর, তাহলে এখানে বসবে ঠিক, তাহলে 0.5, 6, 7, 8 লিটার। এবার দশমিকের আগে শূন্য একটা দিতেই পারো, না দিলেও ভুল নয় দিলে ভালো। এবার এইটাকে আমি পরিবর্তন করবো কিসে সেন্টিলিটারে, মিলিলিটারকে সেন্টিলিটারে করবো, তাহলে ক ঘর উপর উঠছে এক ঘর, তাহলে 10 দিয়ে ভাগ, 567.8 ভাজিতক 10, এটা কিসে হবে না সেন্টিলিটার। তাহলে 10 দিয়ে ভাগ করুন, 0.1 ঘর বাম দিকে সরে আসবে, 5, 6.78 সেন্টিলিটার। এইভাবে হয়ে গেল। এবার চর দাগেরটা আমি করাচ্ছি, এই অঙ্কগুলো সবই একই রকমের ধরনের, শুধু কোথাও লিটার কোথাও মিটার আর কোথাও গ্রাম, এই এককগুলো দিয়ে দেওয়া আছে। চ চ দেখে দেবো, 7.504, 7.504 কিলোলিটার। দেখো এটা কিলোলিটারে দেওয়া আছে, যেখানে যাই পরিবর্তন করতে যাই না কেন পরের এককগুলোতে আসবো, তাহলে এক্ষেত্রে উপর একদম সবার উপরে আছে কিলোলিটার, তাহলে যাই আছে না কেন সব কি সব ক্ষেত্রে কী হবে গুণ। তাহলে এখানে প্রথমে কিছু হেক্টোলিটারে যাবো, তাহলে 7.504 কিলোলিটার থেকে হেক্টোলিটার ক ঘর, এক ঘর, তাহলে 10 দিয়ে গুণ, এখানে দেখো দশমটা এক ঘর যেহেতু গুণ হচ্ছে দশমটা এক ঘর ডান দিকে চলবে, তাহলে দেখানে আছে সেখানে এক ঘর দশমিক মানে পাঁচের পরে দশমিক বসবে, 7.504 হেক্টোলিটার। এইবার এটাকে আমি কিসে পরিণত করব না লিটারে, কিলোলিটার থেকে লিটার তিন ঘর, তাহলে 1000 দিয়ে গুণ, 7.504 গুণিতক 1000, এটা হবে লিটার। এবার 1000 দিয়ে গুণ মানে দশমিক ক অঙ্ক সরবে ডান দিকে তিন অঙ্ক, তাহলে দশমিকটা চারের পরে বসবে,
তাহলে 4 এর পরে বসাবো মানে কি দশমিক একদম পূর্ণ সংখ্যা ডান দিকে বসলে সেই দশমিকটা বসাতে হবে না। তাহলে এটা লিখবো 7504 লিটার। এরপরে এটাকে আমি পরিবর্তন করব কিসে, না সেন্টিলিটারে। তাহলে এটা কিসে, কিলোমিটারটাকে আমি কিসে সেন্টিলিটার, এক ঘর দু ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর, মানে এক লিখে পাঁচটা শূন্য দিয়ে গুণ, তার মানে 100,000 দিয়ে গুণ, এটা হবে সেন্টিলিটার। তাহলে গুণ করছি মানে দশমিক কোন দিকে সরবে, ডান দিকে, তাহলে আছে তো 3 অঙ্ক, আরো দুটো শূন্য বসবে, কারণ আছে এখানে পাঁচটা শূন্য, এক লিখে পাঁচটা শূন্যের দ্বিগুণ মানে কি দশমিক যেখানে সেখান থেকে পাঁচ ঘর ডান দিকে সরবে। যেরকম আমরা বাম দিকে শূন্য দিয়েছিলাম মানে অঙ্ক সংখ্যা কম পড়লে, সেরকম ডান দিকে সরলেও শূন্য দিয়ে দেবো। তাহলে এটা হবে 7504 সেন্টিলিটার। আজকে তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস স্ট্যান্ডার্ড 4 এর এই পর্যন্ত ক্লাস থাকলো। এরপরে আমি এর ক্লাস নেবো না, এবার রিভিশন ক্লাস শুরু করব। তোমরা এই পর্যন্ত অভ্যাস করবে। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো।